লাস্ট এপিসোডে আমরা দেখিয়েছিলাম কীভাবে শপিফাই স্টোর ক্রিয়েট করতে হয় পার্টনার অ্যাকাউন্ট থেকে। তো আমি যাচ্ছি আমাদের শপিফাই ড্যাশবোর্ডে, শপিফাই ড্যাশবোর্ডটাকে আমি ওভারভিউ করব এই এপিসোডে, মানে শপিফাই ড্যাশবোর্ডটা টোটাল কোথায় কী আছে সেই জিনিসগুলো। আমরা যদি এখান থেকে হোমে থাকি, হোমে যাওয়ার পর এখান থেকে দেখেন এখানে দেখা যাচ্ছে কি কি, এখান থেকে অ্যাড প্রোডাক্ট করা যাবে, এখান থেকে কাস্টমাইজ থিম করা যাবে। যদি অ্যাড প্রোডাক্ট এখানে ক্লিক করি তা আমরা চলে যাব অ্যাড প্রোডাক্টে, অর্থাৎ এখানে চলে যাব। আবার কাস্টমাইজ থিমে আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে যাওয়ার অপশন আছে, বাট এটা হচ্ছে হোমের জন্য এই জিনিসগুলো দেখা যাচ্ছে। আবার অ্যাড ডোমিন, এখান থেকে ডোমিন অ্যাড করা যাবে, যেমন এখান থেকে আমরা এই ডোমিন দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছা করলে স্পেসিফিক ডোমিন নেম ইউজ করতে পারবো শপিফাই স্টোরের জন্য, সেটা অবশ্যই ফ্রি না, এটা প্রিমিয়াম। এখানে ক্লিক করার পর আমরা স্পেসিফিক ডোমিন দেখতে পারবো এখান থেকে। আচ্ছা, তো এটা হচ্ছে হোমের মধ্যে এই জিনিসগুলো আছে। আবার একটু নিচের দিকে দেখেন, আমরা যদি আমরা এখানে ক্লিক করে এই যে অনলাইন স্টোরে এখানে ক্লিক করলে, আই বাটনে ক্লিক করলে আমরা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে আমাদের স্টোরে। আমাদের স্টোরটা দেখতে কেমন, আমরা যদি চাই এটা আমাদের অন্য একটা ব্রাউজার থেকে বা এখান থেকে যদি আমরা ইনকগনিটো মোডে ওপেন করি, দেখি আমরা দেখতে পাই কি না। দেখা যাচ্ছে এটা সুন্দর মতোই দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। বাট অন্য জায়গা থেকে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর মতো দেখা যাচ্ছে। আচ্ছা, এ হচ্ছে ব্যাপার। আবার এখানে বলছে যে আমরা সম্ভবত অন্য পিসি থেকে এটা দেখা দেখা যাবে না, কারণ এটা এটার জন্য হচ্ছে এটা হচ্ছে ফ্রি প্ল্যান না, এটা হচ্ছে ফ্রি প্ল্যান, সেই জন্য এটা আমরা অন্য জায়গা থেকে দেখতে পারবো না। ইওর অনলাইন স্টোর ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, দেখার জন্য অবশ্যই পাসওয়ার্ড এখান থেকে দেখতে হবে, সি পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ড আনলক করা যাবে আর কি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে হোমের অপশন, এটা হচ্ছে অর্ডার, অর্ডারে গিয়ে আমরা অর্ডার দেখতে পারবো আসলে কে কতটা অর্ডার করছে বা কী সমস্যা, এই জিনিসগুলো এখানে দেখা যাবে। এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, কী কী প্রোডাক্ট এখান থেকে অ্যাড করা যায় আমরা সেই জিনিসগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। এটা হচ্ছে কাস্টমার, কাস্টমার্সের ডিটেলস থাকবে এখানে, বা কাস্টমার্সের ডিটেলস আমরা ম্যানেজ করতে পারবো এখান থেকে, কাস্টমার। তারপরে এখান থেকে অ্যানালাইটিক্স, কয়টা সেল হয়েছে আজকের দিনে, বা আমাদের রেভিনিউ কেমন হচ্ছে, আমাদের অর্ডার কতটা পড়ছে, এটা হচ্ছে আজকের দিনের দেখা দেখা যাবে। আবার হচ্ছে লাইভও দেখা যাবে এখান থেকে, দেখেন লাইভের অপশন থাকার কথা। ও আচ্ছা, যে দেখেন এখানে রিপোর্ট, এটা হচ্ছে অ্যানালাইটিক্সের রিপোর্ট ছিল, ড্যাশবোর্ড ছিল, এটা হচ্ছে রিপোর্ট, এটা সেলস কত টাকা হয়েছে, অর্ডার কতটা হয়েছে, প্রফিট কতটা কেমন হয়েছে, তারপরে হচ্ছে মার্কেটিং কেমন, কত টাকা কী হয়েছে হয়েছে না হচ্ছে, এই জিনিসগুলো এখানে দেখা যাবে। লাইভ নাও, আজকে এখন লাইভ কী হচ্ছে, লাইভ কে কোনটা সেল হচ্ছে, আমাদের কোন কোন পেজ এখন কে লাইভ দেখছে, মানে এক কথায় আমরা গুগল অ্যানালাইটিক্সে যেরকম দেখা যায় এখানে সেম ওইরকম লাইভ রিভিউ দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে মার্কেটিংয়ের ব্যাপার, এখান থেকে মার্কেটিং কেউ যখন করবে, এখানে অনেক এসইওর ব্যাপার আছে, সেই জিনিসগুলো সে এখান থেকে ম্যানেজ করতে পারবে। আচ্ছা, ডিসকাউন্ট, ডিসকাউন্টে আমরা অনেক সময় যারা ই কমার্স ওয়েবসাইট থেকে কোনো কিছু ক্রয় করি, দেখা যায় কি একটা কোড ইউজ করলে অটোমেটিক্যালি 10% বা 20% বা 50% বা একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট মানে ই হয়ে যায়, ডিসকাউন্ট হয়ে যায়, সেই জিনিসটা এখান থেকে করা যাবে। যেমন ডিসকাউন্ট কোড আমরা ইউজ করতে পারবো এখান থেকে ক্রিয়েট ডিসকাউন্টে ক্লিক করে, আবার এখান থেকে অটোমেটিক ডিসকাউন্টে ক্লিক করেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এই পণ্যের উপর ছাড় হবে, বা এই পার্সেন্টেজ ছাড় হবে, এরকম করা যাবে। অ্যাপস, অ্যাপস হচ্ছে আমরা যারা অন্যান্য, সাপোজ আমরা যারা ওয়ার্ডপ্রেস, আমি আসলে ওয়ার্ডপ্রেসের নাম এই জন্যই নিচ্ছি কারণ এখানে ম্যাক্সিমাম যারা আসেন আমার চ্যানেলটাতে তারা ম্যাক্সিমামই ওয়ার্ডপ্রেস জানেন আর কি। সো যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেছেন তারা প্লাগ ইন ইউজ করেছেন, এখানে হচ্ছে এইটার ওই প্লাগ ইনটার ভাষাই এখানে অ্যাপস, আসলে মানে আমরা এখান থেকে অ্যাপস ইউজ করতে পারবো। তারপর এখান থেকে দেখেন অনলাইন স্টোর, অনলাইন স্টোরে আমরা, আমি এর আগে দেখালাম যে এখানে এখানে ক্লিক করলে স্টোরটা আমরা দেখতে পারবো, মানে প্রিভিউ, আমাদের প্রিভিউটা এরকম দেখা যাবে, আমাদের ওয়েবসাইটের ফন্টেন্ট, মানে ফন্টেন্ট মানুষজন দেখবে এরকম, আমাদের অবশ্যই এটা দেখবে না কেউ, সবাই দেখবে কাস্টমার বা যারা ভিজিটর তারা দেখবে এরকম দেখতে দেখা যাচ্ছে ওয়েবসাইটটা। কী সুন্দর দেখেন একটা একটা আউটলুক, এখানে লোগো থাকবে, এখানে হচ্ছে মেনু থাকবে, এখানে একটু মানে মিনি কার্ট আইকন, এখানে আবার সার্চ বার,
এখানে আবার হচ্ছে গ্যালারি, এটা এটা সরি ব্যানার, এটা ব্যানারের এটা আবার এখানে দেখেন সুন্দর একটা ইমেজ টেক্স, মানে একটা মানে কমপ্লিট একটা ওয়েবসাইট। এটা ফ্রি থিম দিয়ে কিন্তু এটা করা, এটা অটোমেটিক্যালি ইনস্টল করলে এই থিমটা পাওয়া যায়। তো যাই হোক, এখানে আবার থিমের অপশন আছে, দেখেন এখান থেকে এখানে থিমের অপশন আছে, এখানে ব্লগ পোস্টের পেজের অপশন আছে, এখান থেকে ন্যাভিগেশন আছে, এখান থেকে ডোমেইন আছে, প্রেফারেন্স আছে, আবার ফাইনালি এখানে সেটিংসের মধ্যে আছে হচ্ছে, দেখেন সেটিংসের মধ্যে আছে হচ্ছে জেনারেল সেটিং, এখানে হচ্ছে হচ্ছে লোকেশন। জেনারেল সেটিং থেকে অনেক কিছুই এখান থেকে ম্যানেজ করা যাবে, যেমন আমার এর আগে নাম দিয়েছিলাম, তারপর হচ্ছে আমার অ্যাড্রেস, ফোন নাম্বার, এই জিনিসগুলো অ্যাড করা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে জেনারেল সেটিং থেকে এই জিনিসগুলো করা যাবে, তারপর হচ্ছে লোকেশন, প্ল্যান চেঞ্জ করা যাবে, এখান থেকে পেমেন্ট অপশন অ্যাড করা যাবে, ম্যানেজ করা যাবে, এখান থেকে নোটিফিকেশন আমি ইচ্ছা করলে ম্যানেজ করতে পারবো, ইউজার পারমিশন আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো, এখান থেকে চেক আউট ম্যানেজ করতে পারবো, গিফট কার্ড ম্যানেজ করতে পারবো, স্টোর ল্যাঙ্গুয়েজ যদি কেউ মাল্টি ল্যাঙ্গুয়াল করতে চায় সেটাও করতে পারবে, এখান থেকে শিপিং অ্যান্ড ডেলিভারি এখান থেকে ম্যানেজ করতে পারবে, ফাইল ফাইল মানে ইমেজ, ভিডিওস বা ডকুমেন্টস যদি আপলোডের আপলোডের ব্যাপারগুলো যদি আমি ম্যানেজ করতে চাই সেটা এখান থেকে করতে পারবো। বিলিং, এখান থেকে বিলিং বিলিং ইনফরমেশন অ্যাজ লাইক আপনি কোথায় থেকে মানে এটা পেমেন্ট করছেন বা কোথায় থেকে শিপ মানে শিপ চান আর কি, সেই জিনিসগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, ট্যাক্স, ট্যাক্সেস এখান থেকে ট্যাক্স ম্যানেজ করা যাবে, কীরকম কী ট্যাক্স হবে না হবে, সেলস চ্যানেল চ্যানেল এখান থেকে ম্যানেজ করা যাবে। তো এই সমস্ত বিষয়গুলোই আসলে এখান থেকে ম্যানেজ করা যাবে সেটিংস থেকে, অল ডিটেলস এইগুলো এই জিনিসগুলো আমি এক একটা করে ধরে ধরে দেখাবো। সো আপনাদের ভালো লাগবে। এটা ছিল হচ্ছে আপনাদের টোটাল ওভারভিউ অফ শপিফাই ড্যাশবোর্ড। সো যাই হোক, আজকের এপিসোডে এই পর্যন্তই, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।